শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আপনাদের সাথে আলোচনা করব রিয়্যাক্ট নেটিভে ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে কিভাবে স্টেট নিয়ে কাজ করতে হয় সেই বিষয়গুলি নিয়ে। তো এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা করেছিলাম কি, আমরা ক্লাস কম্পোনেন্টের ভেতরে স্টেট নিয়ে কাজ করেছিলাম। আমরা দেখেছি যে কিভাবে ক্লাস কম্পোনেন্টের ভেতরে স্টেট তৈরি করতে হয়, কিভাবে স্টেট থেকে ভ্যালু নিতে হয়, কিভাবে স্টেটের ভেতরকার ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হয়। তো এখানে যে মৌলিক বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে এর আগে যখন আমরা স্টেট নিয়ে ক্লাস কম্পোনেন্টের ভেতরে কাজ করি তখন আমরা করেছিলাম কি, সরাসরি স্টেট লিখে দিয়েছিলাম ক্লাস কম্পোনেন্টের ভেতরে অথবা কনস্ট্রাক্টরের ভেতরে সরাসরি স্টেট লিখে দিয়েছিলাম। তো যেহেতু স্টেট ক্লাস কম্পোনেন্টের নিজস্ব সম্পত্তি বা নিজস্ব বৈশিষ্ট্য, এ কারণে কিন্তু আমরা সরাসরি সেখানে স্টেট লিখে দিয়েছিলাম। বাট ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম নয়। ফাংশনাল কম্পোনেন্টের ক্ষেত্রে সরাসরি স্টেট প্রপার্টি কাজ করবে না, কেননা স্টেট ফাংশনাল কম্পোনেন্টের কোনো নিজস্ব বৈশিষ্ট্য নয়। এ কারণে আমরা করব কি, ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে স্টেট নিয়ে কাজ করার জন্য ইউজ স্টেট নামের রিয়্যাক্টের একটা অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্টটা আমরা ব্যবহার করব। এখন এই যে ইউজ স্টেট অ্যাসাইনমেন্ট, এই ইউজ স্টেট অ্যাসাইনমেন্টের একটি নিজস্ব স্ট্রাকচার আছে। যখন আপনি ইউজ স্টেট ব্যবহার করবেন, ব্যবহার করার সময় এর যে নিজস্ব স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা মেনটেন করেই আপনাকে এটা ব্যবহার করতে হবে। তো এটার স্ট্রাকচারের প্রথমে যদি আমরা দেখি, তাহলে খেয়াল করে দেখুন, এখানে একটি কনস্ট্যান্ট অ্যারে আছে এবং এর মধ্যে দুটি উপাদান আছে, একটি উপাদান হচ্ছে স্টেট এবং আরেকটি উপাদান হচ্ছে সেট স্টেট। এখন এই স্টেট উপাদানের কাজ কী আর সেট স্টেট উপাদান বা প্রপার্টির কাজ কী? তো আপনি যদি এই স্টেটের ভেতর থেকে কোনো ভ্যালু বাইরে বের করে নিয়ে আসতে চান বা কোনো ভ্যালু যদি এই স্টেট থেকে আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্টেট নামে যে উপাদানটি আছে বা প্রপার্টিটি আছে এই প্রপার্টিটি ব্যবহার করতে হবে। আর স্টেটের ভেতরে যত কোনো ভ্যালুকে আপনি মডিফাই করতে চান বা কোনো ভ্যালুকে যদি আপনি চেঞ্জ করে ফেলতে চান, সেক্ষেত্রে সেট স্টেট নামে যে উপাদানটি আছে বা প্রপার্টিটি আছে এই প্রপার্টিটি আপনাকে ব্যবহার করতে হবে। তো নিচে এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে দেখুন যে প্রথমে আমরা করেছি কি, প্রথমে আমরা ইউজ স্টেটের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এই বেসিক স্ট্রাকচারের ভেতরে ইউজ স্টেট নামে যে মেথডটি আছে, সেই মেথডের প্যারেন্থিসিসের মধ্যে আমরা করেছি কি, আমাদের যে স্টেটের অবজেক্ট, সেই স্টেটের অবজেক্টটিকে আমরা দিয়ে দিয়েছি। এবং এই অবজেক্টের ভেতরে কিন্তু বিভিন্ন প্রপার্টি আছে, নেম একটা প্রপার্টি, এজ একটা প্রপার্টি, সিটি একটা প্রপার্টি, নেম প্রপার্টির আন্ডারে আবার ভ্যালু আছে, এস প্রপার্টির আন্ডারে ভ্যালু আছে, সিটি প্রপার্টির আন্ডারে ভ্যালু আছে। এখন এই যে স্টেট, এই স্টেটের ভেতরে যদি কোনো ভ্যালুকে আপনি চেঞ্জ করতে চান বা কোনো ভ্যালুকে যদি আপনি মডিফাই করতে চান, সেক্ষেত্রে এখানে যে সেট স্টেট নামে যে উপাদানটি আছে বা প্রপার্টিটি আছে সেই প্রপার্টিটি আপনাকে ব্যবহার করতে হবে। আর এই স্টেটের ভেতর থেকে যদি কোনো ভ্যালুকে আপনি বাইরে বের করতে চান বা কোনো ভ্যালুকে যদি আপনি ইউজ করতে চান বাইরে নিয়ে গিয়ে, সেক্ষেত্রে এখানে স্টেট নামে যে উপাদানটি আছে সেই উপাদানটি আপনাকে ব্যবহার করতে হবে। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক ওয়েব স্ট্রমে। ওয়েব স্ট্রমে গিয়ে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করা যাক। তো আমি ওয়েব স্ট্রমে চলে আসলাম। ওয়েব স্ট্রমে এসে এখানে প্রথমেই আমি নতুন একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি। তো এখানে একটি ফাংশনাল কম্পোনেন্ট আমি তৈরি করে নিলাম এবং এই ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে প্রথমে আমি একটা ভিউ দিয়ে নিচ্ছি এবং এই ভিউয়ের ভেতরে আমি ইনিশিয়ালি এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি। তো আমি এমনিতেই এখানে একটা টেক্সট দিয়ে দিলাম হ্যালো। এখন উপরে তো আমাদেরকে ভিউ আর টেক্সট এই দুটিকে ইম্পোর্ট করেই নিতে হবে। তো আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। কাকে কাকে ইম্পোর্ট করব, এখান থেকে প্রথমত আমি ভিউকে ইম্পোর্ট করব, দেন এখানে কমা দিয়ে আমি টেক্সটকে ইম্পোর্ট করব। এখন এগুলোকে ইম্পোর্ট করব আমি কোথায় থেকে? এগুলোকে ইম্পোর্ট করব রিয়্যাক্ট নেটিভ থেকে, কেননা এগুলো রিয়্যাক্ট নেটিভের নিজস্ব সম্পত্তি। ওকে ফাইন। দেন এখন এখানে আমরা করব কি, স্টেট তৈরি করব। তো স্টেট তৈরি করার জন্য ফার্স্ট আমাদেরকে করতে হবে কি, ইউজ স্টেট যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টটাকে এখানে নিয়ে আসতে হবে। তো আপনি যদি কিবোর্ডে ইউজ স্টেট লিখতে ধরেন তাহলেই কিন্তু ইউজ স্টেট এখানে চলে আসবে। তো ওয়েব স্ট্রমে এই সাজেশনটি দিবে, বাট অন্য কোনো কোড এডিটর বা আইডিতে এই সাজেশনটি দিবে কি না আমার জানা নেই। তো এই জন্য আমি বলবো কি, রিয়্যাক্ট নেটিভ নিয়ে কাজ করার জন্য বা রিয়্যাক্ট নিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনারা ওয়েব স্ট্রম ব্যবহার করবেন। তো এখান থেকে যখনই আপনি সাজেশনটা পিক করবেন, সাজেশনটা পিক করার সাথেই এই যে ইউজ স্টেটের যে বেসিক কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠামোটা এখানে অটোমেটিকলি চলে আসছে। এখন এই যে ইউজ স্টেট, এই ইউজ স্টেট কিন্তু এই ফাংশনের কোনো নিজস্ব সম্পত্তি নয় বা ফাংশনাল কম্পোনেন্টের কোনো নিজস্ব সম্পত্তি নয়। তো যেহেতু ইউজ স্টেট এই ফাংশনাল কম্পোনেন্টের বা ফাংশনের কোনো নিজস্ব সম্পত্তি নয়, সে কারণে করতে হবে কি, এই ইউজ স্টেটকে আলাদাভাবে উপরে ইম্পোর্ট করে নিতে হবে। তো এখানে আমরা করব কি, এই ইউজ স্টেটকে আলাদাভাবে এখানে ইম্পোর্ট করে নেব। তো আমি এখানে লিখে দিচ্ছি যে ইউজ স্টেট ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম। এখন ইউজ স্টেটকে আমরা কোথায় থেকে ইম্পোর্ট করব,
এই ইউজ স্টেটকে আমরা ইম্পোর্ট করব রিয়্যাক্ট থেকে, কেননা এটা হচ্ছে রিয়্যাক্টের নিজস্ব সম্পত্তি। ওকে ফাইন, তাহলে ইউজ স্টেটকে ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমরা করব কি, এই যে ইউজ স্টেট, এই ইউজ স্টেটের যে প্যারেন্থেসিস, এই প্যারেন্থেসিসের ভেতরে করব কি, আমাদের স্টেটের জন্য যে অবজেক্ট রাখা প্রয়োজন সেই অবজেক্টটি আমরা এখানে রেখে দেব। দেন এই অবজেক্টের ভেতরে মূলত আমরা করব কি, আমাদের স্টেটের যে বিভিন্ন প্রপার্টিগুলো এবং সেগুলোর ভ্যালুগুলো সেগুলো এখানে লিখে দেব। তো প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি নেম, নেম প্রপার্টির আন্ডারে আমি ভ্যালু রেখে দিলাম সাপোজ রাব্বিল, রাব্বিল হাসান। তারপর এখানে আবার কমা দিচ্ছি আমি, কমা দিয়ে এখানে আরেকটা প্রপার্টি দিয়ে দিচ্ছি, এই প্রপার্টির নাম দিয়ে দিলাম হচ্ছে আমি সিটি। দেন সিটি প্রপার্টির ভেতরে এখানে ভ্যালু রেখে দিলাম হচ্ছে আমি ঢাকা। ওকে, তো এখানে খেয়াল করে দেখুন যে ইউজ স্টেটের যে বেসিক কাঠামো, সেই বেসিক কাঠামোর ভিতরে এখানে দুটি বিষয় আছে, একটি হচ্ছে স্টেট, একটি হচ্ছে সেট স্টেট। তো এই স্টেটের মাধ্যমে করব কি, আমরা এই যে ভেতরের ভ্যালুগুলোকে আছে এই ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করব, আর সেট স্টেটের মাধ্যমে আমরা করব কি, এই ভ্যালুগুলোকে আমরা মডিফাই করব। তো প্রথমে আসুন স্টেটের মাধ্যমে এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা যাক। তো ধরুন এখানে যে টেক্সট ভিউ আছে, এই টেক্সট ভিউ আমি আরও বেশ কয়েকটা এখানে নিয়ে নিচ্ছি, দুটি নিয়ে নিলাম। তো প্রথম টেক্সট ভিউয়ে আমি করব কি, এই স্টেটের ভেতর থেকে আমার যে নেম আছে সেই নেমটাকে এখানে আমি শো করাবো। তো নেমটাকে শো করাতে গেলে আমাকে করতে হবে কি, এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য স্টেটকে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি নিয়ে নিলাম স্টেট, দেন আমরা করব কি ডট দিব, ডট দিয়ে এই স্টেট থেকে আমরা এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করব। তো স্টেট দিয়ে যদি আপনি ডট দেন, ডট দেওয়ার সাথেই এই স্টেটের আন্ডারে কী কী প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো কিন্তু এখানে সাজেস্ট করবে। তো এখানে নেম সাজেস্ট করছে, তো এখান থেকে আমি নেম নিয়ে নিলাম। দেন একইভাবে নিচে যে আরেকটা টেক্সট ভিউ আছে আমাদের, এই টেক্সট ভিউয়ের ভেতরে আমি করলাম কি, স্টেট থেকে, এই স্টেট থেকে সিটি নামে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটাকে এখানে আমি নিয়ে আসলাম। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে স্টেট তৈরি করা হয়ে গেল। এবং ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে স্টেট তৈরি করার জন্য আমরা কীভাবে ইউজ স্টেট ব্যবহার করি সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি করছি কি, আমার এই বিষয়টিকে আমি রান করছি, রান করে আপনাদেরকে প্রিভিউ দেখাচ্ছি। ওকে ফাইন, আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা স্টেটের ভিতর থেকে নেম এবং সিটি এই দুটোকে কল করে এখানে টেক্সট ভিউয়ের মধ্যে শো করিয়েছিলাম, ঠিক সেভাবেই এখানে শো হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে ইউজ স্টেট ব্যবহার করে স্টেট তৈরি করব। পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা দেখব কি, যে কীভাবে আমরা সেট স্টেট প্রপার্টির মাধ্যমে এই স্টেটের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি বা স্টেটের ভ্যালুগুলোকে মডিফাই করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।